আর আমি রংপুরে আছি, আমাদের আপনাদের একজন সংসদ সদস্য যে আশিকুর রহমান সাহেব, তার তিনি তো হলেন আপনার মিঠাপুকুরের এমপি এবং সংসদীয় বোর্ডের চেয়ারম্যান। আমি ওনার বাড়িতে কালকে রাত্রে গিয়েছি, মিটিং করেছি। এখন আমি তাদের একটা ইচ্ছা ছিল যে পায়রা বন্দরে আপ যাওয়ার জন্য, যে বেগম রোকেয়ার তার তো সমাধি নাই, যেখানে তিনি বাল্যকালে পড়ালেখা করেছে ওই জায়গা গিয়েছি, ওখানে কলেজ আছে, মাননীয় প্রধানমন্ত্রী সেই কলেজটা গভর্নমেন্ট করে দিয়েছে, এবং ওনার লাইব্রেরিতে গিয়েছি, দেখা করেছি। তবে আজকের এই গ্রেনেড হামলার প্রতিক্রিয়া যেটা যেটা হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিক্রিয়া এখন জানাইতে পারি না, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রতিক্রিয়া দেবে আপনারা জানবেন। তবে রায় হয়েছে যে যে রায়টা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, এটা আমার আনন্দিত এবং খুশি হয়েছি। আপনাদের সাথে আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সকলের দাওয়াত রইল, আমার মন্ত্রণালয়ে কাজ থাকলে আসবেন। আমার মন্ত্রণালয়ে কিন্তু আমার কোনো পারমিশন লাগে না, আমি যে কোনো লোক আমার সাথে দেখা করতে পারে, আমার সাথে দেখা করতে পারবে। এবং আমি সবসময় রংপুরের লোকের খেদমতে আমি হাজির আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।